সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে চুয়াডাঙ্গা শহরতলির নতুন জেলা কারাগারের সামনে থেকে সার্কিট হাউস পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। পরে সার্কিট হাউস সংলগ্ন মাঠে পথসভা করেন নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। এর আগে দুপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ সড়ক ও জনপথ এবং পুলিশ লাইনের সামনে অবস্থান নেয়। বিস্তারিত ভিডিও ফুটেজ ও বিএনপির নেত্রী পাপিয়ার বক্তব্যে শুনুন। গণভবনকে কৃষি ক্ষেত্র বানিয়েছেন, আঞ্জাম লিচু কলা হাঁস মুরগি কি চমৎকার পেঁয়াজ নাকি শেখ হাসিনা কৃষক ভালো হয়ে আপনার নাম নেয়, বাংলাদেশের মানুষ আপনি রাজনীতিবিদ ভালো হন, আপনি কৃষকের পেঁয়াজ বাম্পার ফলন না করে নিরপেক্ষ নির্বাচনের বাম্পার ফলনের হাঁস মুরগির চাষ না করে ওই মানুষদেরকে যে কারারুদ্ধ করে রেখেছেন ওইখান থেকে আগে নিঃশর্ত মুক্তি আপনি, ওই হচ্ছে পাখি পালছেন, মাছ পালছেন, আপনি হচ্ছে কদু পালছেন, লাউ পালছেন, চাল কুমড়া পালছেন, এগুলা ছবি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই 1971 সালে কষ্টার্জিত গণতন্ত্র, কষ্টার্জিত ভোটের অধিকার, 52 পাকিস্তানিদের কাছ থেকে কেড়ে নেওয়া আমার মুখের ভাষা বাংলা ভাষার আন্দোলনের বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি হয়েছে। যদি আপনার থেকে থাকে আপনি বলছেন আপনি অসাংবিধানিক সরকারকে আর আসতে দেবেন না, অনির্বাচিত অনির্বাচিত সরকারকে আপনি আসতে দেবেন না, আমরা আপনার সাথে আসছি। এই কারণে এক পদ আপনি তো অনির্বাচিত, আপনি তো ক্ষমতা আসার পর